এটা হচ্ছে আমাদের ব্লগিং সিরিজের তৃতীয় নাম্বার ভিডিও। আগের ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন থেকে প্লেলিস্টটা চেক করে নিন। ফ্রি হচ্ছে ব্লগিং এর কোর্সটা করার জন্য। ব্লগিং থেকে ইনকাম করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা বিষয়টা সম্পর্কে আমাদের পরিচয় হইতে হবে, হোয়াট ইজ নিশ বা নিশ মানে কি, এবং কিওয়ার্ড রিসার্চ বা ডোমেইন রিসার্চ যেটাই বলেন না কেন, বা মার্কেট রিসার্চ যেটাই বলেন না কেন, মার্কেট রিসার্চ করতেও যেরকম কিওয়ার্ড রিসার্চ করতে হয়, ডোমেইন রিসার্চ করার সময়ও কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আবার দেখা গেছে আপনার আর্টিকেল লেখার সময়ও দেখা গেছে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এই জন্য হচ্ছে কি মানে হচ্ছে একটা চাবি, সচরাচর বলতে গেলে কি মানে একটা চাবি, ওয়ার্ড মানে তো একটা শব্দ, তো যেই হচ্ছে শব্দ দিয়ে আপনি আপনার উত্তর সমাধান পাবেন সেটাকেই মূলত হচ্ছে বলা হয় কিওয়ার্ড। তো কিওয়ার্ড সচরাচর বলতে গেলে আপনি গুগলে যে সমস্ত বাক্য মানুষ হচ্ছে লিখে গুগলে চার্জ করে সেটাকে মূলত হচ্ছে বলা হয় কিওয়ার্ড। ব্যাপারটা আশা করি এখন বুঝতে পারছেন যে কিওয়ার্ড জিনিসটা কি। এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো টুল ইউজ করতে পারেন আপনি, যেমন হচ্ছে মোজ ইউজ করতে পারেন, তারপর হচ্ছে স্যামরাজ ইউজ করতে পারেন, তারপরে গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন, নীল প্যাটেলের হচ্ছে উবার সাজেস্ট আপনি ইউজ করতে পারেন। আমি যেটা হচ্ছে ইউজ করি সেটা মূলত হচ্ছে Ahrefs। কিওয়ার্ড রিসার্চ তো করব, তার আগে হচ্ছে আমাকে নিশ সিলেকশন করতে হবে। নিশ মানে হচ্ছে নির্দিষ্ট একটা টপিক, আমি যে ওয়েবসাইটে যে বিষয়গুলো সম্পর্কে লেখালেখি করব সেটাকে বলা হয় মূলত নিশ, নির্দিষ্ট একটা টপিক নিয়ে। আর যেমন হচ্ছে আমি ইউটিউবে ভিডিও করি, আমার নিশ কি টেকনোলজি, ফ্রিল্যান্সিং এবং হচ্ছে মেক মানি রিলেটেড আমি ভিডিও তৈরি করি। দুইটা জিনিস হচ্ছে আপনারা সবসময় মাথায় রাখবেন যে নিশ সিলেকশনের জন্য আমি মানে এই দুইটা জিনিসই আমি ফলো করি। মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো কি, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তো এই হচ্ছে বিষয়গুলো মানুষের সবসময় প্রয়োজন পড়বে। আর আরেকটা টপিক হচ্ছে নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কোন বিষয়ে পারদর্শী। আপনি কি হচ্ছে রান্না করতে পছন্দ করেন, আপনি কি লেখালেখি করতে পছন্দ করেন, আপনি কি দেখা গেছে কবিতা পড়তে পছন্দ করেন, আপনি কি দেখা গেছে মেয়েদের সাথে ফ্লার্ট করতে পছন্দ করেন। আই এম নট শিওর, জাস্ট হচ্ছে জোকিং করতেছে, অনেকে আছে ছেলে পেলে হচ্ছে বা মেয়েদের সাথে প্রেম করতে হচ্ছে তাদের হচ্ছে পছন্দ করে, সমস্যা নাই, এটা দিয়েও আপনি হচ্ছে আপনার লেখালেখির কাজগুলো চালিয়ে নিতে পারেন। নিজেকে সরাসরি প্রশ্ন করে দেখেন যে আপনি কোন বিষয়ে পারদর্শী। এবং আমি যদি হিমুন চাকমা হই, আমি হিমুন চাকমাকে প্রশ্ন করবো, নিজেকে প্রশ্ন করবো যে আমি কোন বিষয়ে পারদর্শী, কোন বিষয় সম্পর্কে আমার লিখতে ভালো লাগে, বা কোন বিষয় সম্পর্কে মানুষের সাথে আলাপ আলোচনা করতে ভালো লাগে। আপনার ক্রিকেট খেলা যদি ভালো লাগে ক্রিকেট নিয়ে হচ্ছে আপনি আগাতে পারেন, ফুটবল খেলা যদি আপনার ভালো লাগে ফুটবল নিয়ে আগাতে পারেন। চার পাঁচটা নিউজ হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিলাম যে নিউজগুলো হচ্ছে মার্কেট প্রাইস নিয়ে আপনি হচ্ছে বাংলাদেশের আপনার হচ্ছে ওয়েবসাইট করতে পারেন, নামের অর্থ দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইট করতে পারেন, ওষুধ নিয়ে মানুষ কিন্তু অনেক সময় ওষুধের কোন ওষুধের কাজ কি, দেখা গেছে কোন রোগ হলে কোন ওষুধটা খেতে হয়, এইটার বিষয় নিয়েও কিন্তু মানুষ হচ্ছে গুগলে চার্জ করে। এখন আপনি যদি একজন ভ্রমণপ্রিয়াসু হয়ে থাকেন, ধরেন আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে, সিলেট, সাজেক, জাফলং, বা দেখা গেছে কক্সবাজার বা বান্দরবান, যেখানে আপনার হচ্ছে ভালো লাগে, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি ভ্রমণ নিয়ে লেখালেখি করতে পারেন। অনেকেই আছে এন্টারটেইনিং বিষয় নিয়ে কাজ করতে পারে, যেমন খেলাধুলা, তার ভিতর থেকে দেখা গেছে আপনার লিরিক্স, গান যখন একটা রিলিজ হয় ওই গানটা হচ্ছে রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ হচ্ছে লিরিক্সটা হচ্ছে গুগলে খোঁজাখুঁজি করে। এখন আসি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে, তার ভিতর থেকে এখন আমি চার্জ করব যে মার্কেট প্রাইস নিয়ে অনেকেই কিন্তু গুগলে চার্জ করে, তো তার জন্য আমি হচ্ছে এই কিওয়ার্ডটা এখানে বসাই দিব। কিওয়ার্ডটা এখানে বসাবেন, বসানোর পরে ইউনাইটেড আপনি কোন মার্কেটের জন্য কাজ করবেন, আপনি কি ইউএসএ মার্কেটে কাজ করবেন, আপনি কি ইন্ডিয়া মার্কেটে কাজ করবেন, নাকি দেখা গেছে আপনার কানাডা মার্কেটে কাজ করবেন, সে আপনার ইচ্ছে। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেকশন করে নেবেন, আমি এখান থেকে বাংলাদেশ করে দিব। ওকে, আমি এখান থেকে বাংলাদেশ করে দিলাম, দেওয়ার পরে ফাইন কিওয়ার্ডে আপনি ক্লিক করে দিবেন। এখন আমি বাংলাদেশের মার্কেটে কাজ করতে চাই, দেখেন আমি কিন্তু জানতামও না যে হচ্ছে ডিএসএম মার্কেট প্রাইস এইটা লিখে হচ্ছে মানুষ চার্জ করে বাংলাদেশে, দেখছেন। আবার অনেকে চার্জ করে যে হচ্ছে এই মেবি এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ হবে, এটা আমি জানি, হ্যাঁ, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে মানুষ কত পরিমাণ যে বাংলাদেশে চার্জ করতেছে সেটা আপনার ধারণার বাইরে ছিল এতদিন। মার্কেট প্রাইস আমি এটা দিলাম না, কথার কথা, আমি শুধু প্রাইস দিয়ে চার্জ করব। সিরিজ সিলেকশন করার পর ওকে দেন। এখন দেখেন ভিভো Y20 প্রাইস ইন বাংলাদেশ এই লেখাটা লিখে দুই দিন আগে আপনার হচ্ছে 283,000 মানুষ বাংলাদেশ থেকে চার্জ করছে, ঠিক আছে। আবার এটা দিয়ে চার্জ, আমি আপনাকে বলি যে এটা দিয়ে এত মানুষ চার্জ করছে বলে আমরা এটা দিয়ে কিন্তু লেখালেখি করবো না, সেগুলো পরবর্তীতে বুঝাবো। আমি জাস্ট হচ্ছে কিওয়ার্ড কীভাবে বের করতে হয় সেই জিনিসটা বুঝাচ্ছি। আপনি শুধুমাত্র
এইটা নিয়ে কিন্তু একটা লেখালেখি করা যেতে পারে ভিডিও বানাতে পারেন এটা দিয়ে কারণ এটা দিয়ে যেহেতু এত মানুষ চার্জ করতেছে তারপর হচ্ছে ভিভো Y21 প্রাইস ইন বাংলাদেশ দিয়ে চার্জ করছে 2,44,000 মানুষ একদিন আগে এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি ক্যাডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি ক্যাডি মানে গুগলের মানে কিওয়ার্ড ডিফিকাল্টি শুধুমাত্র এক এটা দিয়ে সবগুলো দিয়েই কিন্তু ভিডিও বা সবগুলো দিয়েই কিন্তু আপনি মানে আর্টিকেল লিখতে পারেন কারণ এগুলোর ক্যাডির সংখ্যা খুবই কম এই যে ক্যাডি তারপর হচ্ছে লেটেস্ট শেয়ার প্রাইস দিয়েছে এটা না এটা কিন্তু শেয়ার মার্কেটের ইয়া 2,10,000 তিন দিন আগে চার্জ করছে রেডমি নোট 10 আমি কিন্তু জানতামও না এটা দিয়ে বাংলাদেশের মানুষ যে 2,30,000 মানুষ এটা দিয়ে হচ্ছে চার্জ করছে 5 ঘন্টা আগে অ্যাবাউট 5 আওয়ার্স তারপর দেখবেন রেডমি নোট 10 প্রাইস ইন বাংলাদেশ দেখছেন মানে কিওয়ার্ডের যে আপনার আইডিয়াগুলো এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কত মানুষ চার্জ করতেছে এবং কয়দিন আগে চার্জ করছে বা তার হচ্ছে চার্জ ভলিউমের বা ডিমান্ড কীরকম এখান থেকে আমরা বুঝতে পারতেছি ঠিক আছে মানে কোন কোন বিষয় নিয়ে এটা সম্পূর্ণ একটা কিওয়ার্ড এই যে রিয়েলমি C35 প্রাইস ইন বাংলাদেশ এটা নিয়ে আপনি সুন্দর করে একটা হচ্ছে আর্টিকেল লিখতে পারেন এখন আর্টিকেল কীভাবে লিখতে হয় সেটা আমি পরবর্তীতে দেখাবো আর্টিকেল লেখার বিষয়টা এটা জাস্ট হচ্ছে আমি কিওয়ার্ডের একটা আইডিয়া দিলাম যে আপনি মার্কেট প্রাইস এই যে মার্কেট প্রাইসের উপরে আপনি একটা মনে করেন প্রোডাক্টের মার্কেট প্রাইস সেটা দেখা গেছে মোবাইল হতে পারে ল্যাপটপ হইতে পারে পিসি হইতে পারে সেটার উপর বেস করে একটা আপনার ওয়েবসাইট করতে পারেন আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে না শুধুমাত্র মানুষদেরকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রাইসের ইনফরমেশনগুলো দিবেন প্রাইসের ধরেন যে যে প্রাইসটা আছে সেই প্রাইসের ইনফরমেশনগুলো মানুষদেরকে দিবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক হচ্ছে হাজার হাজার হচ্ছে আপনার আসতে থাকবে আপনি ওখান থেকে ইনকাম করবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এটা গেল মেন কথা এখন নামের অর্থ দিয়েও মানুষ হচ্ছে চার্জ করে জেনারেলি আপনারা সব এই যারা ছেলে মানুষ আছেন তারা তো প্রেমপ্রীতি ভালোবাসা করেন সাদিয়া রুবাইয়া নুসরাত এই হচ্ছে নামগুলো দিয়েও মানুষ হচ্ছে চার্জ করে গুগল আমি একটু করে দেখাইতেছি আপনি দেখেন ভাই দেখলে আপনি হচ্ছে মানে আপনার পাগল হয়ে যাবেন এটা দিয়েও যে মানুষ হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে নুসরাত লিখলাম ওকে নুসরাত লেখার পরে আমি এটা হচ্ছে দিলাম ট্রাফিক লাইটটা দিলাম দেওয়ার পরে দেখেন নুসরাত ফারিয়া দিয়ে চার্জ করছে আমার ওইটা জানার দরকার নাই নুসরাত জাহান এটা দিয়েও জানার দরকার নাই এই যে দেখেন নুসরাত নামের অর্থ কি 7 দিন আগে চার্জ করছে কত 1600 মানুষ গুগলে চার্জ করছে তারপর নুসরাত ইমরান তিসা এটা তো একটা সেলিব্রিটি আমার ওটাও দরকার নাই নুসরাত জাহান নামের অর্থ কি 900 মানুষ চার্জ করছে ঠিক আছে এই যে আফিয়া নুসরাত বর্ষা এটা দিয়েও চার্জ করছে নুসরাত জান হিন্দু এই যে নুসরাত নামের অর্থ নামের অর্থ দিয়েও আপনি একটা ওয়েবসাইট করতে পারেন ঠিক আছে যেমন নুসরাতের এটা কথা বাদ দিলাম আমি লিখলাম এই জায়গায় হচ্ছে সুমাইয়া লিখলাম সুমাইয়া এটা অনেকেই হচ্ছে ফানি হিসেবে নিতে পারেন বাট এটা কিন্তু এটা এতটাই বাস্তবসম্মত যে এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতেছে আপনি গুগলে এখনই গিয়ে সার্চ করতে পারেন এগুলো অনেক হচ্ছে ওয়েবসাইট আছে মাউন্টেন অর হিল তো আমি হচ্ছে মাউন্টেন যদি দিই এটা একটা আছে এটা একটা আছে এটা একটা আছে দিলাম ভেরিফাই এই দেখেন সুমাইয়া নামের অর্থ কি 7 ঘন্টা আগে সার্চ করছে কত 7,900 মানুষ গুগলে সার্চ করছে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি দেখছেন মানে কেউ হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টির উপরে কেউ হচ্ছে বিট করতেছে না এখন পর্যন্ত ঠিক আছে মানে আপনি কাজ করলে এই মার্কেটে আপনার খুব ভালো পরিমাণ হচ্ছে ইয়া পাবেন মানে মার্কেট পাবেন খুব দ্রুত ঠিক আছে এই যে সুমাইয়া নামের কবিতা সুমাইয়া নামের ডিজাইন সুমাইয়া নামের ফিক্সার সুমাইয়া সিম এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি হচ্ছে একটা এক একটা আর্টিকেল লিখতে পারেন সুমাইয়া নামের যে কোনো মেয়েরা কেমন হয় এটা দিয়েও একটা লেখা যেতে পারে তারপর ঠিক আছে তো আপনি সুমাইয়া একটা দিয়ে অনেকে চার্জ করে নামের অর্থ আর কি যেটাকে বলে নামের অর্থ কিন্তু আপনি পরবর্তীতে আমি যখন হচ্ছে কালকে ডোমেইন কিনবো কিন্তু দেখা গেছে নামের অর্থের উপরে বেস করে ওকে এখন আসি যে নামের অর্থটা দেখাইলাম এখন আসি দেখা গেছে প্রেমের কবিতা জেনারেলি আপনি তো প্রেম করেন বা দেখা গেছে ছেলে মানুষ হলে প্রেম করবেন মেয়ে মানুষ হলে প্রেম করবেন তাহলে প্রেমের কবিতা আমি যদি প্রেম দিয়ে চার্জ করি জেনারেলি আমি যদি প্রেম দিয়ে চার্জ করলাম এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য যে বাংলাতে কিভাবে আমরা ইয়া করব যেমন প্রেমের কবিতা কবিতা প্রেমের ছন্দ প্রেম করা ভালো না খারাপ এটা দিয়েও লেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা ঠিক আছে প্রেম প্রেমের উক্তি প্রেমিকার জন্য হচ্ছে রোমান্টিক কথাবার্তা অনেকে দেখা গেছে নিজে লিখতে পারে না প্রেমিকার জন্য রোমান্টিক কথাবার্তা কী করে দেখা গেছে গুগল থেকে কপি পেস্ট মেরে দেয় তো আপনি আপনার ওয়েবসাইটে প্রেমের রোমান্টিক কথাবার্তাগুলো লিখে রাখবেন মানুষ ওখান থেকে এসে কপি করে তার হচ্ছে প্রেমিকাকে পাঠায় দিবে এর ভিতর থেকে আপনি অ্যাড দেখায় ইনকাম করবেন প্রেমের গল্প মিষ্টি প্রেমের ছন্দ এটা দিয়েও দেখেন হচ্ছে কত মানুষ এখানে হচ্ছে চার্জ করে আমাকে হচ্ছে গুগলে কুইকশনগুলো যেগুলো করে যে আচ্ছা এগুলো হচ্ছে কুইকশনগুলো ওগুলোর সাথে মিলে না অনেকটা প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা এটা নিয়ে হচ্ছে আপনি একটা আর্টিকেল লিখতে পারেন তবে আপনি ফ্রেজের যে ম্যাচ যেটা আছে এটা দিয়ে হচ্ছে আপনি কাজগুলো করবেন
এই যে ব্যাটল ফ্রেমের ছন্দ দেখেন, সাত দিন আগে অনেক মানুষ চার্জ করছে। আপনি প্রত্যেকটা পোস্ট নিয়ে সবগুলো দেখেন, কতগুলো এখানে দেখেন, আপনি হচ্ছে এই কিওয়ার্ডের আইডিয়া পেলেন যেগুলো দিয়ে আপনি লেখালেখি করতে পারেন। এই যে প্রেমের মোড়া জলে ডুবে না, এটা একটা গান সম্ভবত, এটা দিয়েও আপনি একটা দেখা গেছে লেখালেখি করতে পারেন। জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া লিরিক্স, মানে ওই যে লিরিক্সের বিয়েও কিন্তু অনেকে চার্জ করে যে প্রেমিকার মজার নাম, প্রেমিকার মন ভরা করার, প্রেমিকার মন ভালো করার SMS, এটা দিয়েও মানুষ হচ্ছে চার্জ করে। দেখছেন 5 দিন আগে 300 মানুষ চার্জ করছে গুগলে। এগুলো হচ্ছে কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি নাই একেবারে, এগুলার উপর নিচেরগুলো একেবারে দেখা গেছে প্রেমের স্মৃতি, প্রেমে নিয়ে উক্তি, এগুলো নিয়ে কোনো কিওয়ার্ড নিয়ে মানুষ হচ্ছে এত লেখালেখি করতেছে না। আপনি এগুলো দিয়ে চাইলে লেখালেখি করতে পারেন, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে খুব সহজে ইজিলি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, যে পানির মতো সহজ ভাই কিওয়ার্ড রিসার্চ করাটা। সত্যি কথা বলতে কি ভাই, পানির মতো সহজ কিওয়ার্ড রিসার্চ করাটা। আমি তো বিগত অনেক বছর ধরে কিওয়ার্ড রিসার্চ করি, আমার এটার সাথে একটা মনে করেন প্রেমের সম্পর্ক হয়ে গেছে, যে আমি কিওয়ার্ড রিসার্চ করতে এতটাই ভালো লাগে যে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। যে মানুষ আমি এতটাই খুশি হই যে মানুষের গোপন বিষয় জেনে যাওয়া এক ধরনের খুশি খুশি লাগে, যে মানুষ এই বিষয়গুলো নিয়ে গুগলে চার্জ করতেছে আমি এগুলো জেনে গেছি। মানে এগুলো নিয়ে মানুষ হচ্ছে মানে অনেকটা দেখা গেছে ওই যে মানুষের বাসায় CCTV ক্যামেরা লাগানোর মতো, যে আপনি দেখা গেছে তারা জানে না যে আপনি তাদের সম্পর্কে জানেন।